এটা হলো স্যামসাং এর জেড ফোল্ড ফোর, 1,36,000-এর ফোন, যেটা গত বছর 16 আগস্টে লঞ্চ হয়েছিল। আর এই ফোনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সস্তা ফোল্ডিং ফোন, যার নাম টেকনো ফ্যান্টম ভি ফোল্ড। এবং এই ফোনটা 12 এপ্রিল থেকে আমাদের দেশে বিক্রি শুরু হবে। যে ফোনটার 12GB 256GB বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ভারতীয় টাকায় 77,777 টাকা, এবং বাংলাদেশে এই ফোনটার দাম প্রায় 1,00,000-এর কাছাকাছি হবে। অর্থাৎ ভারতীয় টাকার হিসাবে টেকনো ফোনটা স্যামসাং এর থেকে প্রায় 56,000 টাকা কম দামে আপনারা কিনতে পারবেন। আর এখন অনেক স্যামসাং লাভার বা ফ্যানরাই বলতে পারে দাম কম মানে নিশ্চয়ই কোনো স্পেসিফিকেশনে আপোষ করেছে টেকনো। সুতরাং এই ভিডিওতে আমরা দুটো প্রশ্নের উত্তর জানবো। প্রথমত, মাত্র 77,000 টাকার টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ফোনটাতে কোনো স্পেসিফিকেশনে কম্প্রোমাইজ করেছে টেকনো? আর দ্বিতীয়ত জানবো, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ফোনটা কি স্যামসাং এর জেড ফোল্ড ফোর ফোনটাকে হারিয়ে ফোল্ডিং ফোনের রাজা হতে পারবে? আর দুটো প্রশ্নের উত্তর জানার জন্য একটাই উপায় আছে, সেটি হচ্ছে টেকটিস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকটিস বাংলা, আমি দীপঙ্কর, আর সমস্যা করে আজকে ভিডিওটি শুরু করি। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রথমত, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড, এই ফোনটার লুকস এবং ডিজাইন যদি দেখেন তাহলে একদম ফ্ল্যাগশিপ লেভেলেরই আপনারা দেখতে পারবেন। ফোনটিকে দুটো কালারে দেখতে পারবেন, একটি কালো রঙের যার ফ্রেম এবং বডি পলি কার্বনেটের তৈরি হয়েছে, আর যে ফোনটা সাদা রঙে দেখতে পাচ্ছেন তার ব্যাক এবং বডিতে ইউজ করা হয়েছে অর্গানিক সিলিকন লেদারের টেক্সচার। আর লুকস আর ডিজাইনে যদি তুলনা করি তাহলে স্যামসাং এর জেড ফোল্ড ফোর ফোনটার থেকে টেকনো ভি ফোল্ড ফোনটা কোনো অংশেই কম নয়। আর ডিসপ্লে যদি তুলনা করি তাহলে স্যামসাং এর থেকে টেকনোর ফোনটাতে আমরা একটু বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছি। টেকনো ফোনটা ফোল্ডিং অবস্থায় সামনে 6.4 ইঞ্চির 3D কার্ভ LTPO অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, আর ফোল্ড খুললে এই ফোনটা একটি বড় ছোট ট্যাবের আকার ধারণ করে নিচ্ছে। তখন এর ডিসপ্লেটির মাপ হয়ে যাচ্ছে 7.85 ইঞ্চি, এবং এখানে আমরা LTPO অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেখানে রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন 10 থেকে 120 হাজার সেলফ রিফ্রেশ রেট, এবং এখানে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোডাকশন পেয়ে যাবেন, এবং ডিসপ্লেতে 1100 নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। যেখানে স্যামসাং ফোনটার ফোল্ড খুললে এর ডিসপ্লের আকার দাঁড়ায় 7.6 ইঞ্চি, অর্থাৎ টেকনোর ফোনটা সামান্য ডিসপ্লেতে একটু বড় আকারে পেয়ে যাচ্ছেন, এবং ওভারঅল স্যামসাং এবং টেকনোর ডিসপ্লের কোয়ালিটি সেম আপনারা পেয়ে যাবেন। সুতরাং ডিসপ্লের আকার অনুযায়ী টেকনো সামান্য হলেও এগিয়ে যায়। আর সফটওয়্যারে যদি তুলনা করে তাহলে স্যামসাং এর ফোনটাতে আপনারা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 12 পেয়ে যাচ্ছেন, যেখানে স্যামসাং এর নিজস্ব ওয়ান UI এর কাস্টমাইজেশনও আপনারা পাবেন। বাদ বাকি আগামী 2-3 বছরের OS আপডেট এবং সিকিউরিটি আপডেট তো স্যামসাং প্রোভাইড করবেই, অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্স স্যামসাং এ যথেষ্ট ভালো পেয়ে যাবেন। যেখানে টেকনোতে আপনারা সফটওয়্যার হিসাবে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 13 পাচ্ছেন, আর ফোনটাতে টেকনো নিজস্ব কাস্টমাইজ UI HiOS ফোল্ড ইউজ করা হয়েছে, যে UIটিকে বিশেষ করে তৈরি করা হয়েছে ফোল্ডিং ফোনের জন্য, যার ফলে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট বা গেম বা ভিডিও আপনারা যে কোনো রেজুলেশনে ডিসপ্লের মাপ অনুযায়ী খুলে যাবে। বিশেষ করে এই ডিসপ্লেতে ফুল স্ক্রিনে গেমিংয়ের এক্সপিরিয়েন্সই আলাদা পেয়ে যাবেন, অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্স যদি বলেন তো দুটো মোবাইলে আমরা সেম পাচ্ছি এক্সপিরিয়েন্স। আর এবার দেখে নিচ্ছি হার্ডওয়্যারে স্যামসাং কোথায় আছে। তো স্যামসাংয়ে আপনারা যে চিপটি পাচ্ছেন সেটি হচ্ছে 4 নম্বর উপরে বেস করে তৈরি স্ন্যাপড্রাগন 8+ Generation 1, যার অ্যান্ড্রয়েড স্কোর 10 লাখের উপরে পেয়ে যাবেন। আর টেকনোতে ইউজ করা হয়েছে 4 নম্বর উপরে বেস করে তৈরি প্রসেসর, যার নাম মিডিয়াটেক ডায়মেনসিটি 9000+, যার অ্যান্ড্রয়েড স্কোর আপনারা পেয়ে যাবেন প্রায় 11 লাখের মতন। এবং দুটো ফোনে আপনারা 12GB LPDDR5X RAM পাচ্ছেন, এবং ফোনের স্টোরেজ পেয়ে যাচ্ছেন 256GB UFS 3.1, অর্থাৎ পারফরমেন্সের বিচার করলে স্যামসাং এবং টেকনো দুটো ফোনে আপনারা গ্রেট পারফরমেন্স পেয়ে যাবেন। এক্ষেত্রে দুটো ফোনই আপনাকে সমান এক্সপিরিয়েন্স দিবে, তো দুটো ফোনই এখানে সমান জয়ী। আর ক্যামেরা যদি কথা বলি তো দুটো ফোনে আপনারা মেন ক্যামেরাটি পেয়েছেন 50 মেগাপিক্সেলের, তবে স্যামসাং এর ফোনটাতে আপনারা OS সাপোর্ট পাবেন, কিন্তু ক্যামেরা কোয়ালিটি বিচার করলে দুটো ফোনের মেন ক্যামেরার কোয়ালিটি দুর্দান্ত পাচ্ছেন। এমনকি দুটো ফোনের আল্ট্রাট ক্যামেরাটিও প্রায় সমান রাখা হয়েছে, স্যামসাং এ পেয়ে যাচ্ছেন 12 মেগাপিক্সেল, টেকনোতে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের আল্ট্রাট ক্যামেরা। তো 3 নম্বর ক্যামেরাটি রাখা আছে টেলিপোটো ক্যামেরা, যেখানে স্যামসাং এ পেয়ে যাচ্ছেন 10 মেগাপিক্সেলের, কিন্তু টেকনোতে পেয়ে যাচ্ছেন প্রায় 50 মেগাপিক্সেলের টেলিপোটো ক্যামেরা, অর্থাৎ এই ক্ষেত্রে টেকনো ফোনটা কিন্তু এগিয়ে যায় স্যামসাং এর থেকে। এমনকি সেলফি ক্যামেরা বিচার করলেও স্যামসাংকে হারিয়ে দিচ্ছে টেকনো, যেখানে সামনে ডিসপ্লেতে টেকনো দিয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ফোল্ডিং খুললে সেখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের মতন ভালো সেলফি ক্যামেরা, কিন্তু স্যামসাংয়ে ফোনটাতে সামনে পেয়ে যাচ্ছেন মাত্র 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ফোল্ড খুললে সেখানে পেয়ে যাবেন মাত্র 4 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরাকে বলতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্যামসাংকে হারিয়ে টেকনো বাজিমাত করে দিল। আর দুটো ফোনের ব্যাটারি যদি তুলনা করি তাহলে ব্যাটারিতে স্যামসাংকে হারিয়ে দিচ্ছে টেকনো, 5000mAh ব্যাটারি পেয়েছেন টেকনোতে, এবং 45W ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও পেয়ে যাচ্ছেন, যেখানে স্যামসাংয়ে পেয়ে যাবেন 4400mAh ব্যাটারি এবং 25W চার্জিং সাপোর্ট পাবেন। আর সাউন্ডের ক্ষেত্রে দুটো ফোনের সমান কোয়ালিটির সাউন্ড পেয়ে যাবেন, স্যামসাংয়ে পেয়ে যাচ্ছেন ডলবি অ্যাটমস, এবং টেকনোতে পেয়ে যাবেন ডলবি অ্যাটমস ডুয়েল স্টুডিও স্পিকার।
তো ভিডিওটির এ পর্যন্ত যতটুকু জানলাম আমরা সেখানে দেখতে পাচ্ছি স্যামসাং এবং টেকনো প্রতিটি বিভাগে প্রায় সমান সমানে টক্কর দিয়েছে একে অপরকে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে টেকনো স্যামসাংকে হারিয়ে দিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছে। তাহলে কি টেকনো কম দামে ফোনটা বের করে কোনো কম্প্রোমাইজ করেনি? হ্যাঁ করেছে। দুটো ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যদি স্যামসাং ফোনটা না নিয়ে আপনারা টেকনো ফোনটা নেন। প্রথমত টেকনোর ফোনে আপনারা কোনো আইপি রেটিং পাচ্ছেন না, যেখানে স্যামসাংয়ে পেয়েছিলেন IP X8 রেটিং, অর্থাৎ ফোনটা ছিল পুরোপুরি ওয়াটারপ্রুফ, যেখানে টেকনোর ফোনটাতে কোনো আইপি রেটিং দেওয়া হয়নি, এটি ওয়াটারপ্রুফ নয়। দ্বিতীয়ত স্যামসাংয়ের ফোনে আপনারা পেয়েছেন নক্স সিকিউরিটি, যেখানে টেকনোর ফোনে কোনো সিকিউরিটি সিস্টেম নেই। তবে একটা জিনিস ভাবতে হবে, অনেক ইউজার আছে যারা ফোনটাকে ইউজ করবে ভালো জায়গায়, তারা জলের মধ্যে ফোনটাকে নিয়ে যাবে না, তাহলে আইপি রেটিং না হলেও চলবে। এবং সিকিউরিটি যদি কথা বলেন, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবলিক কিন্তু চাইনিজ ব্র্যান্ডগুলোকে ইউজ করছে বর্তমানে, যেখানে তো কোনো সিকিউরিটি আপনারা পাবেন না, তাহলে সিকিউরিটিটা সেরকম বড়সড় ফ্যাক্টর না অনেক ইউজারদের কাছে। আর আইপি রেটিং সিকিউরিটির জন্য প্রায় একটি ফোনের দাম 50,000 টাকা বেশি হবে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। এবং আরেকটি জিনিস মেনে নেওয়া যায় না, সেটা হচ্ছে এতক্ষণ ভিডিও দেখার পরেও আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এবং লাইকও দেন না, তো এটা করে দিন। হ্যাঁ, তো ভিডিও শেষে যদি সিদ্ধান্তের কথা বলেন, তাহলে আমার মতে যদি আপনাদেরকে ফোল্ডিং ফোনের মজা নিতে হয় এবং এক্সপিরিয়েন্স নিতে হয়, তাহলে 50,000 টাকা সেভ করে আপনারা টেকনোর ফ্যান্টম V4 ফোনটা নিতে পারেন, একদম নিশ্চিন্তে নিতে পারেন। বিশেষ করে যেখানে টেকনো এই ফোনটার ডিসপ্লেটিকে একবার রিপ্লেসমেন্টেরও গ্যারান্টি দিয়েছে, তাহলে এর চেয়ে আর কি সিকিউরিটি হতে পারে? তো এটা তো হলো আমার ডিসিশন, আপনাদের কী ডিসিশন, আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করতে পারবেন। তো আজকের ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।